वेलकम गाइज, वेलकम टू ब्यारकपुर। আমরা কিন্তু পাপুদার দোকানে চলে এসেছি ওয়ার্ল্ড চিপেস্ট মর্নিং ব্রেকফাস্ট কম্বো ট্রাই করতে। সেই কম্বোটার মধ্যে কি নেই, ঘুগনি থেকে আরম্ভ করে আলুর তরকারি, চিলি চিকেন সবই কিন্তু 30 টাকার মধ্যে। কিভাবে দেওয়া পসিবল হচ্ছে সবই কিন্তু জানবো এই দাদার কাছ থেকে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। রাজুদা, ফার্স্টে ওয়েলকাম টু সিত্রিয়া স্টোরি। তুমি যে কম্বোটা চালু করেছো সেই কম্বোর মধ্যে কি কি আছে 30 টাকার মধ্যে একটু ছোট্ট করে সবাইকে জানিয়ে দাও। তিনটে পরোটা পাবেন, আলুর দম, ঘুগনি, সালাদ, চাটনি, একটা করে ডিম কারি কিংবা চিলি চিকেন। বাহ, এত কম দামে কিভাবে দেওয়া পসিবল হচ্ছে ছোট্ট করে একবার বলবে? সবাই তো আর বেশি দাম দিয়ে খেতে পারে না, ওই জন্য কম দামেই সবাই খেয়ে নেয়। মানে এটা কোট এলাকা বলে অনেকে, হ্যাঁ অনেকেই আসে সব ধরনের লোক। বাহ, আর রাজুদা কিন্তু অলরেডি পরোটা ভাজতে আরম্ভ করে দিয়েছে। এটা আলুর দম তাই তো? হ্যাঁ এটা আলুর দম। এই যাচ্ছে ঘুগনি, উপরে চলে গেল মশলা, আবার স্যালাড, চাটনি, এই যাচ্ছে চিলি চিকেন তাই তো? চিলি চিকেন কিংবা এগ কারির মধ্যে যে কোনো একটা অপশন, আর উপরে পেঁয়াজ পরোটা। সেটা কি পেটাই টাইপের করে দিচ্ছ নাকি রাজুদা? তো রাজুদা এটা মেনলি পিটিয়ে দাও কেন? গরম থাকে, লোকে খেতে পারে না, গরম থাকে বলে লোকে খেতে পারে না। আর আর তেলটাও এর মধ্যে চিনে নেয়, টিস্যু পেপারের মধ্যে সার্ভ করে দিচ্ছে, এটাও একটা ভালো জিনিস, তেল যাতে ওর মধ্যে শুষে নেয়। বা আমাদের কিন্তু মর্নিং এর ব্রেকফাস্ট একেবারে সার্ভ করে দিয়েছে, এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছো। আর রাজুদা আমাদের দেখিয়ে দিল, রাজুদা কিন্তু যেরকম সেরকম তেল দিয়ে ভাজে না। তো রাজুদা কি তেল দিয়ে ভাজছো? বেস্ট চয়েস দিয়ে ভাজছো, বেস্ট চয়েস। আর দাদাও এখানে চিল্লাচ্ছে বেস্ট চয়েস, বেস্ট চয়েস বলছে। অল রাইট গাইজ, ফাইনালি কিন্তু আমরা রাজ ফাস্টফুড সেন্টার থেকে নিয়ে নিয়েছি ব্যারাকপুরের চিপেস্ট কম্বো। ব্যারাকপুর কেন, কলকাতার বুকেও মনে হয় এত সস্তায় এরকম টাইপের কম্বো পাওয়া যায় না। মেনলি আমরা কী কী নিয়েছি চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। শানুভাই একটু ক্লোজে আসো। আমাদেরকে কিন্তু এরকম টাইপের 3 পিস পরোটা দেওয়া হয়েছে, আর সঙ্গে কিন্তু আমাদের দিয়েছে ঘুগনির তরকারি, এই যে দেখাতে পাচ্ছি ঘুগনি, আর রয়েছে চিলি চিকেন, এই যে চিলি চিকেনটার সাইজ কিন্তু ঠিক এরকম, এই যে 1 পিস চিলি চিকেন রয়েছে, আর রয়েছে একটা আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর রয়েছে চাটনি আর শশা। আর সত্যি কথা বলতে কি, দাদা যেটা পাশ থেকে বলে দিল, খেতে খেতে যদি তরকারি কিংবা আলুর দম শেষ হয়ে যায় আবার কিন্তু তোমরা রিপিট চাইলে রিপিট পাবে, বাট চিলি চিকেনটা কিন্তু একবারই। আর যদি তোমরা চিলি চিকেনটা না খাও সেক্ষেত্রে ডিমও নিতে পারো, ডিম নিলেও কিন্তু কম্বোটার দাম সেম। এ বাদেও কিন্তু আরও একটা 20 টাকার কম্বো আছে, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি, স্ক্রিনের ওপর দিয়ে গেছে। তো ফাইনালি এবার আমরা এই রাজুদার দোকান থেকে এই পরোটাটা একটু ট্রাই করে দেখবো। ভাই একটু ক্লোজে আসো, আর পরোটাটা একটু ছিঁড়ে নিচ্ছে। আর পরোটাগুলো সাইজ দেখেছো, আমার মনে হয় যদি তোমরা 30 টাকার এরকম একটা কম্বো নাও, কারণ অনেকেই তো কোর্ট চত্বরে আসছে, এটা ব্যারাকপুর কোর্টের একেবারেই সামনে, অনেকে তো কোর্ট চত্বরে আসছে, অনেকে ব্রেকফাস্ট করছে, কেউ দুপুরবেলায় খাচ্ছে, তোমরা দুপুরের লাঞ্চেই হোক কিংবা মর্নিংয়ের ব্রেকফাস্টেই হোক, এটা দিয়ে যদি তোমরা যখনই খাও না কেন, আমার মনে হয় না আর কিছু তোমাদের খেতে লাগবে, একজনের জন্য কিন্তু এনাফ। তো একটু আলুর দমটা দিয়ে পরোটাটাকে ঠিক এইভাবে মাখামাখি করে নিয়ে এবার একটা মাখামাখি বাই। বেশ লাগছে কিন্তু দুর্দান্ত। আর শানু ভাই তোমাকে একটু ক্লোজ থেকে দেখাতে বলবো, পরোটাগুলো দেখো কতটা সফট, এই হচ্ছে পরোটা, তার সফটনেসটা দেখো, এই যে জাস্ট হালকা করে এইভাবে 2 আঙ্গুল দিয়ে টান দিলেই কিন্তু পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে। তো এবার একটু ঘুগনি দিয়ে খাই, দেখি ঘুগনিটা কীরকম হয়েছে। ঘুগনিটাও কিন্তু বেশ লাগছে, আর সঙ্গে যে আমাদের এই সসটা দেওয়া ছিল না, একটু সসটা আর শশাটা খেয়ে দেখি। টক মিষ্টি ফ্লেভার আছে এই সসটার মধ্যে, জাস্ট দুর্দান্ত লাগছে। বাই দ্য ওয়ে, এবার যেটা দিয়ে খেয়ে দেখার পালা, চিলি চিকেনটা দিয়ে। আর চিলি চিকেনের গ্রেভিটা তোমাকে দেখাতে বলবো শানু ভাই, অনেক জায়গায় যেরকম গাঢ় হয়ে যায় এটা কিন্তু সেরকম টাইপের গাঢ় না, একটু ট্যালট্যালে টাইপেরই চিলি চিকেনের গ্রেভিটা, মানে আমার যেটা দেখে মনে হচ্ছে একেবারে লাইটভাবেই করা হয়েছে। তো একটু চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে পরোটাটাকে ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে এবার একটা মাখামাখি বাইট দেবো।
অনেক জায়গায় যেরকম টাইপের চিলি চিকেন হয় না, একটু মিষ্টি বেশি দিয়ে ফেলে, বাট এই চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু সেরকম না, একটু ঝাল ঝাল টাইপের আছে, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে, সেরা লাগছে আমার কাছে। তো আর একটু রিপিট হবে, গ্রেভিটা কিন্তু আমার কাছে বেস্ট লাগলো। এবার একটু চিলি চিকেনটা খাবো, বা একটু ক্লোজে আসো, কারণ চিলি চিকেন যখন খাবো না হাত দিয়েই খাবো। আর সব থেকে একটা ভালো জিনিস একবার দেখাই, অনেক জায়গায় কিন্তু চিলি চিকেনে কিন্তু কোটিংয়ে পুরো ভরা থাকে, এই দাদার দোকানে কিন্তু চিলি চিকেনটা একেবারে কোটিং লেস। যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে চিলি চিকেনটা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনোই কোটিং নেই, এই যে। আর চিকেনটার সাইজ কিন্তু অলমোস্ট 20-30 গ্রাম হয়েছে, তো চিকেনটা দেখাতে পাচ্ছি কতটা ফ্রেশ। একটু শুধু শুধু খাবো, চিকেনটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে, আর কিন্তু খুব ফ্রেশ চিকেন, বোঝা যাচ্ছে যে এটা অনেকদিন আগেকার চিকেন না, একেবারে কিন্তু ফ্রেশভাবেই রান্না করা হয়েছে, যেটা আমার খেয়ে লাগছে। তো আর একটু খাই চিকেনটা, চিকেনটা বেশ ভালো লাগছে। তো চিকেনটা দিয়ে এই পরোটা আর এই গ্রেভিটা একসঙ্গে মাখামাখি করে নিয়ে এবার একটা মাখামাখি বাইট, জাস্ট সেরা। ব্যারাকপুরের বুকে মনে হয় না এর থেকে কম দামে এত সস্তা কম্বো আছে। যদি কোথাও থেকেও থাকে আমাদের একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু সেখানে গিয়েও কভার করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, আমার এই কম্বোটা সব থেকে বেশি ভালো লেগেছে না, এই চিলি চিকেনটা, এটা কিন্তু জাস্ট সেরা টাইপের, সেরা টাইপের, সেরা। তো আর একটু সেই জন্য খাবো, হালকা একটু পরোটা নিয়ে নিচ্ছি, আর একটু চিলি চিকেনের এই যে গ্রেভিটা কে দিয়ে ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে এবার একটা মাখামাখি বাইট, এটা কিন্তু আমার সেরা লেগেছে এবং সেরা বাইট। জাস্ট দুর্দান্ত লাগছে। পাপ্পুরার দোকানে আসলে অবশ্যই কিন্তু এই 30 টাকার কম্বোটা মাস্ট রেকমেন্ডেড, আর অবশ্যই কিন্তু চিলি চিকেনটা নিয়েই ট্রাই করবে, ডিমটা আমি প্রেফার করি না, সেই জন্যই কিন্তু আমি চিলি চিকেনের কম্বোটা ট্রাই করলাম। কী জিভে জ্বলা, সে কিছু করার নেই বস, পাপ্পুরার দোকান থেকে 30 টাকার কম্বোটা ট্রাই করে দেখতে হবে। সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শানু ভাই কিন্তু 30 টাকার কম্বোটা ট্রাই করছে। তো শানু ভাই তুই তো খাচ্ছিস, বল কেমন লাগছে? অসাধারণ টেস্ট, অসাধারণ, একবার খেলে আর কিছু খাওয়া লাগবে না, এত সুন্দর। ভাই যেটা বলে দিল আমারও কিন্তু একমত, এই কম্বোটা তোমরা মর্নিংয়েই খাও কিংবা দুপুরের লাঞ্চেই খাও, এই কম্বোটা যদি তোমরা নাও একজনের জন্য কিন্তু এনাফ, আর মনে হয় না তোমাদের কিছু খেতে লাগবে। তো আমরা এবার খাওয়া দাওয়া করি, দেন ব্যাক করছি। আর রাজুদা কিন্তু আমাদের জন্য একটা স্পেশালভাবে লস্যি বানিয়ে দিচ্ছে, যেটার দাম রাজুদা রেখেছে মাত্র 20 টাকা। তো রাজুদা আমার তো দেখে মনে হচ্ছে খুব গাঢ় লস্যি, গাঢ় জল ছাড়া, পুরোপুরি জল ছাড়া। তো রাজুদা তোমরা কি লস্যিগুলো ওই মাটির কুড়িতেই সার্ভ করো? হ্যাঁ, মাটির কুড়িতেই, এক একটার দাম 20 টাকা করে, তাই তো? বাহ, তো বাপরে, উপরে আবার অনেক কিছু যাচ্ছে, এগুলো কি যাচ্ছে? পেস্তা, ড্রাই ফ্রুটসও উপরে ছড়িয়ে দাও, বাহ, বিশাল একটা ব্যাপার। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের লস্যি, এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। অল রাইট, তো আমাদের 30 টাকার কম্বোটা খাওয়া হয়ে গেল। রাজুদা বললো আমার এখানে কিন্তু লস্যিটাও ফেমাস, একটু লস্যিটা খেয়েও ট্রাই করো, সেই জন্য কিন্তু রাজুদা আমাদের দিয়ে দিয়েছে এখানকার সেই ফেমাস লস্যি। আর উপরে দেখাতে পাচ্ছি ড্রাই ফ্রুটস কিন্তু চপ করে ছড়িয়ে দেওয়া, আর এটা কিন্তু গাঢ় লস্যি, গাঢ় গাঢ় টাইপের। আর রাজুদা আমাকে বললো এটা কিন্তু তুমি স্ট্র দিয়ে খেতে পারবে না, এটা তোমার শুধু শুধুই খেতে হবে। আর আমাদের কিন্তু লস্যিটা এরকম একটা মাটির ভাড়ে করে সার্ভ করেছে রাজুদা, যেটা দেখেই কিন্তু একটা ইউনিক টাইপের লাগছে। তো একটু ফার্স্ট বাইট নিয়ে দেখি রাজুদার লস্যির, দুর্দান্ত রাজুদা সেরা বানিয়েছে, সেরা, এটা কিন্তু আমি সেরা খেলাম। বাই দা ওয়ে লস্যিটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। আর সব থেকে বড়ো কথা, 20 টাকার মধ্যে এত সব ড্রাই ফ্রুটস দিয়ে লস্যি আমরা কিন্তু আশাই করতে পারি না, জাস্ট দুর্দান্ত লাগছে। আর তোমরা ব্যারাকপুরের কোর্টের সামনে এই রাজুদার দোকানে 30 টাকার কম্বোটা তো ট্রাই করবেই, কম্বোটা ট্রাই করা হয়ে গেলে গরমের সময়
ঠান্ডা হওয়ার জন্য কিন্তু লস্যিটাও কিন্তু ট্রাই করে দেখবে, এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। লস্যিটা কিন্তু আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট লস্যি, জাস্ট সেরা লাগবে। দুর্দান্ত, গরমের মধ্যে একটু ঘেমে ছেমে একাকার হয়ে গেছিলাম, এই লস্যিটা নিলাম, লস্যিটা কিন্তু খেয়ে জাস্ট ঠান্ডা হয়ে গেলাম, সেরা লাগলো। আমার কিন্তু লস্যি খাওয়া কমপ্লিট, ভাইও কিন্তু কেশর পেস্তা দিয়ে লস্যিটা নিয়েছে। তো ভাই তুই তো খাচ্ছিস, বল কেমন লাগছে? ঠান্ডা হয়ে গেলাম শরীরটা রোদের মধ্যে। হ্যাঁ, এরকম লস্যি কিন্তু আমরা খুব কমই ট্রাই করেছি, কি অসাধারণ, মানে দুর্দান্ত দুর্দান্ত। ব্যারাকপুরের মধ্যে তো ওয়ান অফ দ্য ফেমাস লস্যি, প্লাস বলা যায় ওয়েস্ট বেঙ্গলেও এরকম টাইপের লস্যি কত জায়গায় পাওয়া যায় যথেষ্ট কিন্তু ডাউট আছে, কি তাই তো? তো বাই দ্য ওয়ে আমরা এবার খাওয়া দাওয়া করি, দেন ব্যাক করছি। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর ব্যারাকপুরের কোর্টের সামনে যদি একদিন আসো, অবশ্যই কিন্তু রাজ ফাস্টফুড সেন্টার থেকে, মানে পাপ্পুদার দোকান থেকে, মর্নিংয়ের কিংবা ইভিনিংয়ের সময় যখনই আসো না কেন, 30 টাকার কম্বোটা কিন্তু ট্রাই করতে একদম ভুলবে না। তার পাশাপাশি লস্যিটাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, ওটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে একটা খাবারের খনির সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো টাটা।